না, প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে, আমার ভাই বলল কেন আরেকবার ৭৫ এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার মুক্তিযুদ্ধের হাতিয়ার। সাধারণ ছাত্র সমাজরা তার কোটা সংস্কারের জন্য প্রতিবাদ জানাইতেছে, কিন্তু এটা রাষ্ট্রই ভাবে বা গভর্নমেন্টের কেউ হুমকি বা কোনো ধরনের কোনো বাজে উদ্দেশ্য তার ছিল না। তাদের উদ্দেশ্য একটাই ছিল, তারা কোটা সংস্কার করবে, কারণ বর্তমান যে অবস্থা, যে পারতেছে প্রবাসে চলে যেতেছে আর যে পারতেছে দেশে থাকতেছে, কিন্তু আমাদের দেশে বর্তমানে মেধা সংকট হয়ে আছে। যে দেশে শিক্ষা এবং মেধা নিষিদ্ধ সেখানে উন্নত অসম্ভব। তো আমরা 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 প্রবাসে চলে আসছি, কিন্তু এই না যে আমরা ছাত্র, আমরা কিন্তু অতীতে ছাত্র ছিলাম, এখনও ছাত্র আছি, আমরা ছাত্র বলি নাই। এই সাধারণ ছাত্রদের বর্তমান ছাত্রছাত্রীদের যে অবস্থা, এটা আসলে এটা খুব করুণ অবস্থা। আমরা সে আমরা প্রবাস থেকে আমরা প্রতিভা জানাইতেছি যে এটা কোটা সংস্কার হোক এবং তাদের কথাটা গ্রহণযোগ্য, ছাত্রলীগ এবং পুলিশের মাধ্যমে যাতে আমাদের ছাত্রদের ভাই বোনদের অতিরিক্ত হামলা এবং তাদেরকে গুলাগুলি এবং তাদেরকে মারা থেকে যতটুকু হয়েছে আমরা দুঃখ প্রকাশ করতেছি। অনেকে শহীদ হয়েছে, আমরা আমাদের জায়গা থেকে দুঃখ প্রকাশ করতেছি, যাতে এটার একটা সুষ্ঠু বিচার হোক এবং ভবিষ্যতে যাতে না হয় এবং এটার একটা সমাধান হোক, সে কারণে আমরা সবাই এখন জড়িত হয়েছি। আমি প্রথমেই আজকে যারা এই কোটা আন্দোলনে অধিকার আদায় করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের পরিবারের প্রতি সুখ কামনা করছি, আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আজকে মূলত আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা আমরা দেশে যখন মা বাবার সাথে কথা বলি তখন ওনারা বলে যে দেশের অবস্থা খুবই ভয়াবহ, ঢাকায় কিংবা চট্টগ্রাম সিলেটে বিভিন্ন জায়গায় ছাত্ররা যে কোটা আন্দোলনে নেমে পড়েছে ওখানে ছাত্রলীগ পুলিশ কর্তৃক তারা নির্যাতনের শিকার হচ্ছে। অনেক ভাইয়েরা দেখতে পেয়েছি আমরা ৫ থেকে ৬ জন নিহত হয়েছেন, এটার আমরা সুষ্ঠু বিচার চাই। এরকম আন্দোলন বিভিন্ন এই ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় হয়, কিন্তু এখানে পুলিশ ওদেরকে সাপোর্ট করে যাতে এই প্রচেষ্টা সুন্দর হয়, যাতে তারা তার অধিকার আদায়ের জন্য আরও বেশি উৎসাহিত হয়। কিন্তু আমাদের দেশের পুলিশ ওরা আমাদের ছাত্রদের উপর নির্মমভাবে গুলি চালিয়ে আমাদের এক ভাই জাহিদ আর এক ভাই সাহিদ উনি নিহত হয়েছেন, এটার সুষ্ঠু বিচার আমরা ওই লন্ডনের এই আলতাবালিক পার্ক থেকে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই, যাতে এর সুষ্ঠু বিচার হয় এই বাংলাদেশের মাটিতে। আর যারা এর সাথে জড়িত, ছাত্রলীগ যুবলীগ যেই হোক, ডাজন্ট ম্যাটার, আমরা একদিন ছাত্র ছিলাম, বর্তমানে ছাত্র আছি, ইনশাল্লাহ আমার ভাই দেশে আছে, আমার ভাইও একজন ছাত্র, উনার ভাইও একজন ছাত্র, এরা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করছে, করে যাবে ইনশাল্লাহ যতদিন এর কোনো সুষ্ঠু বিচার না হয়। ইনশাল্লাহ সবাই আমরা ওখান থেকে দোয়া করি ওদের প্রতি, ফেসবুকের মাধ্যমে ওদেরকে উৎসাহিত করি, ওদেরকে আরও সামনে এগিয়ে যেতে সাহায্য করি, যা কিছু প্রয়োজন আমরা লন্ডন থেকে যতটুকু পারি তাদেরকে আমরা যেভাবে পারি আমরা সাহায্য সহযোগিতা করবো ইনশাল্লাহ। আজকে আমরা ফেসবুকে ইন্টারনেটের মাধ্যমে যে দেখতে পারছি আমাদের বাংলাদেশের যে কোটা আন্দোলনে অন্যায় অবিচারভাবে পুলিশ ছাত্রলীগ আওয়ামী লীগ মিলে যে নৈরাজ্যজনক হত্যাকাণ্ড করেছে, তারই প্রতিবাদে আমাদের যুক্তরাজ্যস্থল সাবেক সকল ধরনের ছাত্রদের নিয়ে আমরা এখানে আলতাবালি পার্কে শহীদ মিনারে আমরা একত্রিত হয়ে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সো আমরা এখান থেকে একটি কথা আমরা বলতে চাই, এই আন্দোলনের মাধ্যমে ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত ছাত্রদের যে আন্দোলন আছে, আন্দোলন যতক্ষণ পর্যন্ত আমাদের না আমাদের পক্ষে আসবে, আমরা যুক্তরাজ্য সহ বিশ্বের সকল ছাত্রদের মাধ্যমে আমরা আন্দোলন ইনশাল্লাহ চালিয়ে যাব। প্রত্যেক মানুষই অবগত আছে যে গত কয়েকদিন ধরে যে চলমান কোটা আন্দোলন চলতেছে দেশে,
এটা দেশের মেধার ভিত্তিতে দেশের পরিচালনা করার জন্য কোটা প্রথাকে বিলুপ্ত না করা হলে দেশকে কখনো এগিয়ে নিয়ে যাবে না। আমরা যারা যুক্তরাজ্য সহার বিভিন্ন ধরনের বিভিন্ন ছাত্র যারা এখানে বিভিন্নভাবে আমরা এখানে স্টুডেন্ট ভিসায় এসে আমরা জড়ো হয়েছি, আমাদের প্রত্যেকের একটা অনুরোধ থাকবে যে আমরা দেশে লেখাপড়া করে অনেক কিছু হতে পারতাম, এই কোটা এবং বিভিন্ন দলীয়করণের কারণে আমরা এগিয়ে যেতে পারিনি। তো আমার আকুল আবেদন থাকবে যে বাংলাদেশ সরকারের প্রতি যে আপনারা এই কোটা প্রথা অনতিবিলম্বে বাতিল করে আপনারা সাধারণ ছাত্রদেরকে দেশ গঠনের কাজে অংশগ্রহণের সুযোগ দিন, তা না হলে দেশ অনেক পিছিয়ে যাবে। আর দেশে যত ছাত্ররা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি আমরা ধৈর্য ধারণ করার জন্য পরামর্শ দিচ্ছি এবং তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি। আর আমরা যুক্তরাজ্য শাখা থেকে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, পাশাপাশি আমরা এই আন্দোলন অব্যাহত থাকবে। যদি কোটা আন্দোলনের সরকার যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যুক্তরাজ্য শাখার সকল ছাত্ররা মিলে এই আন্দোলনকে অব্যাহত রাখার ঘোষণা ব্যক্ত করছি। আমাদের এই নৈতিক আন্দোলনে মানুষের যে অধিকার ছিনিয়ে নিতে আমাদের জন্য আমাদের ভাই বোনেরা মাঠে নেমেছে যে আমাদের সুষ্ঠু অধিকার ফিরিয়ে আনতে, কিন্তু ওরা যে নির্মমভাবে অত্যাচার করেছে উনি আমি মনে করি একটা সরকার দেশের মধ্যে সুষ্ঠু ব্যবস্থাপনা তৈরি করা উচিত, কিন্তু এই সরকার পুলিশ পার্টি আওয়ামী লীগ পাঠিয়ে নির্মমভাবে হত্যা করে আমাদের ভাই বোনদের আজ যে করুণ অবস্থা আমি এর তীব্র নিন্দা জানাই। আমি মনে করি এই রকম জঘন্য সরকার থাকলে আমাদের আগামীতে আরও করুণ অবস্থা যেতে হবে। তাই আমি মনে করি যদি তুমি বয় পাও তবে তুমি শেষ, আর যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। আমি বলতে চাই সবাই ঐক্যবদ্ধ হয়ে ওই অধিকার ফিরিয়ে আনতে হবে, তা না হলে আমাদের এই অধিকার অচিনেই শেষ হয়ে যাবে। তাই আমি বলতে চাই সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভাই বোনদের সাহায্য করুন। আমরা এই লন্ডনের মাটির থেকে যতদিন আসি লন্ডনের মাটির থেকে আমরা সাপোর্ট দিয়ে যাব আমাদের ভাইদের এই নির্মম অত্যাচার, আমরা একদিন বিচার পাবো ইনশাআল্লাহ। 1952 সালে এই ছাত্ররা যখন ভাষা আন্দোলনের জন্য নেমে পড়েছিল তখন এই ভাষা আন্দোলন থেকেই ধীরে 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 আমরা দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু এই 2024 সালে যখন এই কোটার বিরুদ্ধে যখন আমাদের ছাত্ররা যখন এই প্রতিবাদ শুরু করছে তখন ঠিক 1952 সালের মতো পশ্চিমা পাকিস্তানি মিলিটাররা যখন ঠিক যেভাবে আক্রমণ করছে ঠিক ওইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আওয়ামী লীগের পুলিশ সহ সবাই এর ঠিক ওইভাবেই আমাদের ছাত্রদেরকে গুলি করে মারতেছে। সো আমি এইটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।